সুপারির চারা বন্টনে কেলেঙ্কারি পিছু ছড়াচ্ছে না মুঙ্গিয়াকামি ব্লকের আঠারোমুড়া অঞ্চলে। শুধু তাই নয়, নিজের পছন্দের ব্যক্তিদের সুবিধাভোগী বানিয়ে বন্টন করা হচ্ছে সুপারির চারা। আর এই সুপারি চারাগুলো সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছে অন্যত্র আরো কম দামে। এই নিয়ে এলাকার অন্যান্য সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে, এমনই অভিযোগ উঠে এলো মুঙ্গিয়াকামি এলাকা থেকে। জানা যায়, এবছর তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি এলাকার উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এলাকার জনগণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুপারি বাগান করার জন্য আঠারোমুড়া এডিসি ভিলেজের 41 মাইল এলাকায় 10 জন বেনিফিশিয়ারিকে তেলিয়ামুড়া মহকুমার কৃষি দপ্তরের মাধ্যমে সুপারির চারা বন্টন করা হয়। জানা যায়, প্রতি বেনিফিশিয়ারি 1600টি করে চারা দেওয়ার কথা থাকলেও তাদের প্রতি বেনিফিশিয়ারি 1200 চারা বন্টন করা হয়। এবং ওই বাগান চারা করবে বাগানের উপযুক্ত পরিকাঠামো, গাছ লাগানো, জঙ্গল পরিষ্কার করা এবং অন্যান্য কাজের জন্য 210 শ্রম দিবসেরও বরাদ্দ করা হয় MGNREGA-র মাধ্যমে। কিন্তু এর মধ্যেই ওই এলাকার প্রিয় দেববর্মা, বিদ্যালক্ষ্মী দেববর্মা সহ কয়েকজন বেনিফিশিয়ারি তাদের প্রাপ্ত চারাগুলো বাগানে না করে অন্যত্র বিক্রি করে দেয়। প্রশ্ন উঠছে, যদি তাদের চারাগুলো নাই লাগে তাহলে কেন তাদের সুবিধাভোগী বানিয়ে সুপারির চারা বন্টন করা হলো? এমনই অভিযোগ করেন এলাকাবাসীরা। 41 মাইল আঠারোমুড়া এডিসি ভিলেজে সুপারি চারা বিতরণ করেছিল। সেখানে মোট 18 মুড়ার বেনিফিশিয়ারি 10 জন ছিল। আমি সকল 10 জনের নাম জানি না। এখানে 4 জন 41 মাইলকে দেওয়া হয়েছে। সেই 4 জন 41 মাইলের যে বেনিফিশিয়ারি, যে সুপারি চারা এখানে সরকারিগত দ্বারা আছে 1600 করে। এখানে আমার জানা মতে বিকাশ দেববর্মা এখানে 1200 করে বিলি করল। সেনে বিলি করার পরও এখানে যে বেনিফিশিয়ারি সরকারের যে উন্নয়নের মন উন্নয়নের জন্য যে সুপারি চারা বা বাগান করার জন্য দিল, কিন্তু সেটা এখনও ওই বেনিফিশিয়ারিরা একটা সুপারি গাছও লাগায় না। না লাগাইয়া তারা বিক্রি করে দিছে। এটাও ন্যূনমান দামে 3 টাকা দামে হারে এভাবে বিক্রি করে দিয়েছে। এখানে প্রায় তারা 2000 হইতে 3000 সুপারি চারা তারা বিক্রি করে দিছে। আর তারা যারা বেনিফিশিয়ারি ছিল এখানে বিজেপি হইতে দেওয়া হয়েছে। বিজেপির নিজে সুপ্রিমো এখানে 18 মুড়ার বিকাশ দেববর্মাই ছিল, তাইলে গিয়া দিছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট হইতে। প্রবলেম মানে তাদের কি প্রবলেম জানি না, তারা সুপারি চারা পাইয়াও তারা বিক্রি করে দিল। এখানে কি টাকা পাওয়া আছে না জানা পাইনি, এটা তো আমি সঠিকভাবে জানা যায়নি। একমাত্র বিক্রি করছে আমি তার দেখেছি, কিনেছে এখানে কয়েকজন, তাদের তো কোনো অপরাধ নাই। তারা যখন ন্যূনমানের দাম পাইলো তারা কিনে নিল। এখানে জুতেন দেববর্মা এবং সবিতা দেববর্মা আরও তার লগে কয়েকজন। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।